এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর থানার কাতলামারি এলাকা। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়। আহত দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা চায়ের দোকানে ছিলাম, আমরা গ্রামের লোক, ঠিক আছে, ওখানে আমরা চায়ের দোকানে ছিলাম, ওরা এসে, আমরা চা খাচ্ছিলাম, ওরা এসে বিজেপি লোক ওরা, কিন্তু ওরা এসে চাটিয়ে গুলি করে দিল। গুলি করার পরে তো যাওয়া হয়, আমরা এখানে আসলাম। ওদেরকে ওই মানে বিজেপি লোক ওরা, নাম মানে উনশাকের ভাতি যা উনশাক, ওদের লোকজন, ওরা কতজন ছিল? ওরা ছিল 4-5 জন ছিল। যখন গুলি মারে কি অস্ত্র ছিল? অস্ত্র ওদের বন্দুক ছিল। কটা গুলি চালিয়েছে? ওরা একটাই গুলি চালিয়েছে, একজনকে একটা, আর ওখানে গ্রামে একজনকে। কি নিয়ে কথা? ওরমা কোনো কিছু নেই নেই আমাদের, মানে মানে কোনো মানে ঝামেলা নেই, কোনো ইয়ে নাই, শান্তিভাবে সবাই ছিলাম। বাস হঠাৎ করে এই কাণ্ড ঘটে। উনশাক তো তৃণমূল করে এখন? না না না, উনশাক বিজেপি করে। যারা গুলি লেগেছে কি কি নাম? ওরা একটা নাম রাফিকুল ইসলাম, আর একটা নাম সাফিকুল ইসলাম। কি করে, পড়াশোনা করেছে? ওরা মানে পড়াশোনা চাষবাস করে। ভাই একটা ভাই চা খাচ্ছিল, আর একটা ভাই আসছিল, রাস্তা দিয়ে আসছিল। ওরা কি হেঁটে আসে নাকি? ওরা বাইকে আসে। কজন? ওরা ওরা 4-5 জন। ওরা দল বেঁধে গেছে পাশের বাড়ি কি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। জানা যায় উনশাহার ও বাসির এলাকার দুই দাপুটে নেতা কাতলাশাড়ি এলাকা কার দখলে থাকবে সেই নিয়ে বেশ কিছুদিন ধরেই গোলমাল চলছিল। সোমবার বিকালে এলাকা দখল নিয়ে বচসা হয়, এরপরই একে অপরকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। কংগ্রেস প্লাস বিজেপি তো ওরা যুক্ত আছে, ওরা কংগ্রেস ছিল, যারা গুলি দিয়েছে ওরা টিএমসি। কিছু এটা বলা যাচ্ছে না, বলতে পারলাম না আমরা, কোনো গন্ডগোলের সৃষ্টি নাই এখন, মানে যে গুলিবিদ্ধ স্থানে কোনো। বিহার থেকে কিছু দুষ্কৃতকারী গাড়ি নিয়ে নেয় বিজেপি। আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর টুয়ের মালিয় টুয়ে গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে আমাদের অঞ্চলের সহসভাপতি দুই ছেলেকে গুলিবিদ্ধ করেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় আমাদের মালদা শহরে ভর্তি রয়েছে। আমরা অবিলম্বে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে, বিজেপি নেতৃত্ব যে দুষ্কৃত ভাড়া করে এনেছিল বিহার থেকে, এদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করবার জন্য। Thank you.
এই ঘটনায় দুজনই গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।